চীনা নববর্ষ উপলক্ষে সাংহাইয়ে চলছে ড্রাগন উৎসব। স্থানীয় ইউয়ান গার্ডেন উৎসবে অংশ নিচ্ছে কম্বোডিয়া, ফিলিপাইন, তাইওয়ান সহ বিশ্বের নানান প্রান্ত থেকে আসা পর্যটকরা। নতুন বছরের 21 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে পালিত হয় চীনা নববর্ষ। ড্রাগন বছর বা চীনা বর্ষবরণ ঘিরে এই আয়োজন। নানা রকম ফানুস আর ড্রাগন বানিয়ে চলছে আনন্দ উৎসব। লণ্ঠন আর আলোকবাতিতে ছেয়ে গেছে চারপাশ। নগর জুড়ে সাজানো হয়েছে কাগজের সামুদ্রিক মাছ আকৃতির লণ্ঠন। ইউয়ান উদ্যানের বাতাসে হরেক রকমের খাবারের গন্ধ আর বিখ্যাত নাইন টার্ন ব্রিজের আলোকিত সৌন্দর্য বিমোহিত করছে পর্যটকদের। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়। আমি শুনেছি এখানে খুবই মজা হয়, তাই এবার প্রথমবারের মতো দেখতে এলাম, ভীষণ আনন্দ পাচ্ছি। আমরা মন্দির দেখতে ও প্রার্থনা করতে এসেছি। সময়টি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা সদ্য বিবাহিত। জানুয়ারির মাঝামাঝিতে এই উৎসব আরো জমজমাট হবে বলছেন আয়োজকরা। 400 বছরের বেশি পুরনো এই উদ্যান শাস্ত্রীয় চীনা সংস্কৃতির ধারা ধরে রাখছে বছরের পর বছর। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।